চার মাস ধরে চলা সংঘাতে পুরোপুরি বিপর্যস্ত অবরুদ্ধ গাজা উপত্যকা, বিকট বোমার আওয়াজ, স্বজন হারানোর আর্তনাদ আর শত শত প্রাণহানি সেখানকার নিত্যদিনের চিত্র। আর যারা জীবিত রয়েছেন, প্রতিনিয়ত আরও কঠিন হয়ে পড়ছে তাদের বেঁচে থাকার লড়াই। একদিকে দখলদারদের হামলা, আরেকদিকে খাবার পানির চরম সংকট, ক্ষুধাতৃষ্ণায় জর্জরিত গোটা অঞ্চল। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেসব ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। খাবারের অভাবে বেঁচে থাকায় দায় হয়ে পড়েছে লাখো মানুষের, তাই ক্ষুধা মেটাতে বাধ্য হয়ে লতাপাতা পশুখাদ্য বেছে নিচ্ছেন হতভাগ্য অনেক গাজাবাসী। বিভিন্ন ধরনের লতা গাছের পাতা সেদ্ধই হয়ে উঠেছে ক্ষুধা নিবারণের একমাত্র পথ। অনেকে আবার ভুষির মতো পশুখাদ্য বেছে নিচ্ছেন খাবার হিসেবে। আমরা বিভিন্ন ধরনের পাতা সংগ্রহ করছি, এগুলো সেদ্ধ করে খাই, আর রান্না হতে দেখলে বাচ্চারাও খুশি হয়। যেভাবেই হোক ওদের মুখে খাবার তুলে দিতে হবে। বার্লি, গম, এমনকি ভুষিও মারাই করি এখানে, বাধ্য হয়ে পশুখাদ্য খেতে হচ্ছে আমাদের। এই ক্ষুধা আর দরিদ্রতা থেকে মুক্তি চাই আমরা। গাজার অধিবাসীরা খাদ্য সহ সবকিছুর জন্য বিদেশি সহায়তার উপর নির্ভরশীল। 7 অক্টোবর সংঘাত শুরুর আগে অঞ্চলটিতে অন্তত দিনে 500টি ট্রাক প্রবেশ করত, কিন্তু বর্তমানে সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 70 থেকে 100টিতে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে অবরুদ্ধ অঞ্চলটিতে। এতে যুদ্ধের পাশাপাশি খাবারের অভাবেও বিপুল প্রাণহানি হবে বলে আশঙ্কা তাদের। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ।